আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিয়ামতের আলামত দুই নবী করিম সাল্লাম এর ইন্তেকাল কিয়ামতের প্রাথমিক ক্ষুদ্রতম নিদর্শন বলির অন্যতম প্রখ্যাত সাহাবি আউবিন মালিক রাজি আল্লাহ তালা আনহু এর বর্ণনায় তাবুক যুদ্ধ চলাকালে একদা আমি নবী করিম সাল্লাহ আলিয়া কাছে আসলাম তিনি তখন পশমের তৈরি একটি তাবুতে বসা ছিলেন আমাকে দেখিয়ে বলতে লাগলেন ছয়টি বিষয় আঙ্গুল দিয়ে গুনে রাখো কেয়ামতের নিদর্শন স্বরূপ এক আমার ইন্তিকাল দুই বাইতুল দিশ বিজয় তিন শাক সদৃশ এক প্রকার মহামারীতে তোমাদের ব্যাপক প্রাণহানি ধন সম্পদ বৃদ্ধি এমনকি একশত দিনার দিতে চাইলেও প্রস্তাবিত ব্যক্তি ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠবে অর্থাৎ মানুষের হাতে হাতে টাকা পয়সা জয় জয়কার হবে একশো দুইশো টাকা কারো চোখেই পড়বে না সবার লাখ কোটিপতির চিন্তায় থাকবে পাঁচ এমন ফেতনা যা আরবের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ছয় তোমাদের তোমাদের এবং রমকদের বর্তমান ইউরোপ আমেরিকা মাঝে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে অতপর রমকরা চুক্তি ভঙ্গ করে আশিটি তলে সমাবেত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে প্রতিটি জান্নার অধীনে তাদের বারো হাজার করে সৈন্য বাহিনী থাকবে বোখারি শরীফ নবী করিম সাল্লি সাল্লামের ইন্তেকালের মাধ্যমে সবচেয়ে বড় ধাক্কাটি মুসলমানদের অনুভূত হবে কেমতের নিয়ন্ত্রণ নিদর্শন হয়ে লাখো সাহাবিকে শোক সাগরে ভাসিয়ে তিনি